বন্ধুরা, কি হয়েছিল যখন পাকিস্তান শহরের মুলতানের একটি পুরনো ভবনে ব্রিটিশের সেই পুরনো যুগের গুপ্তধন পাওয়া গেল, আর কিভাবে ভারতের একজন প্রপার্টি ডিলার ঘটনাক্রমে নিজের জমিন থেকে সোনা রূপা ধন পেয়ে যায়, প্লাস কি হয়েছিল যখন এক দম্পতি নিজের বাড়িতে গাছপালা লাগানোর জন্য মাটি খনন করে তখন ওই জায়গায় সোনার বারে ভরা ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মানুষদের ভাগ্যক্রমে পাওয়া সবচেয়ে বড় গুপ্তধন সম্পর্কে জানাতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এটি 21 আগস্ট 2020 সালের কথা। পাকিস্তান শহরের মুলতান আদালতের পুনর্নির্মাণের কাজ চলছিল। এই আদালত ভবনটি নির্মাণ করা হয় পাকিস্তান হওয়ার আগে। এর কারণে আদালতটির অনেক জায়গায় ভাঙাচোরা ছিল, তাই ভাঙাচোরা ও ক্ষতিগ্রস্ত অংশগুলি ধ্বংস করে নতুন আদালত তৈরি করার সিদ্ধান্ত নেয়। এই আদালতের ভেতরে পুরনো ছোট একটা স্টোর রুম ছিল, যা 80 বছর ধরে বন্ধ রাখা হয়েছে। যখন থেকে আদালতটি নির্মাণ হয়েছিল, কেউ এই রুমের প্রতি কোনো প্রকার মনোযোগ দেয়নি, কিংবা খোলারও প্রয়োজন বোধ মনে করেনি। সবার কাছে এটাই মনে হয়েছিল এটার ভেতরে গন্ধ আর অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, কেননা সরকারি ভবনে কাগজপত্র ছাড়া আর কি থাকতে পারে। এমনকি এই রুমের ভেতরে লাগানো তালাটাও মরিচা পড়ে গিয়েছিল। শ্রমিকদের বলা হয়েছিল এই ঘরের তালা ভেঙে তারপর এখানে নতুন ঘর বানাতে। যেমন তেমন করে শ্রমিকরা তালা ভেঙে ফেলে এবং রুমের ভেতরে গিয়ে যা দেখে তা দেখে সবাই অবাক হয়ে যায়। যে ঘরকে মানুষ আজ পর্যন্ত অপ্রয়োজনীয় আর অকেজো বলে মনে করছিল, আসলে সেটা রুম নয়, বরং গুপ্তধনের স্তূপ ছিল। আপনারা বিশ্বাস করবেন না যে এখানে এত স্বর্ণ ছিল যে যা পা রাখারও জায়গা ছিল না। এগুলোর মধ্যে গহনা ও প্রাচীন জিনিসপত্রের স্তূপ ছিল। শ্রমিকরা যখন এই স্বর্ণগুলো দেখে তখন তারা ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে খবর দেয়। যখনই মুলতানের পুলিশদের কাছে এসব খবর পৌঁছায় তখনই তারা সঙ্গে সঙ্গে এসে এই রুমকে সিল করে দেয়। ধারণা করা হয় এই স্বর্ণ ব্রিটিশ আমলের, কেননা সেখানে স্বর্ণ থাকার পাশাপাশি বর্তমান যুগের অস্ত্রও ছিল। এই স্বর্ণ কে আর কখন লুকিয়ে রেখেছিল কেউ জানে না, তবে এটা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক আবিষ্কারগুলোর মধ্যে একটি। বন্ধুরা, 2002 সালের ফ্রান্সের ভেতরে এক দম্পতি থাকতেন। প্রথমে তারা ভাড়ায় থাকতো, কিন্তু তারপর তারা একটি বাড়ি কিনে নেয় এবং সেখানে থাকতে শুরু করে। 7 বছর ধরে এই দম্পতি নিজের ঘরে বসবাস করছিল, কিন্তু তারা কখনোই বাগানের দিকে যায়নি। 2009 সালে তারা ভাবলো বাগানে নতুন গাছ এবং ফুল গাছ লাগালে কেমন হয়। তো তারা প্রথমে বাগান পরিষ্কার করে। পরিষ্কার করার পর যখন তারা গাছ লাগানোর জন্য মাটি খনন করে, তখন মাটি থেকে কয়েক ফুট নিচে খুঁড়তেই তারা এক অদ্ভুত বাক্স দেখতে পায়। প্রথমে তো তারা বুঝতে পারেনি এই জিনিসটা আবার কি জিনিস, কিন্তু যখন এই বাক্সটি খোলা হয় তখন তারা দেখে এর ভেতরে 6টি সোনার বার ছিল। এটা দেখে মনে হয়েছিল কেউ একজন সোনার বার এই বাক্সের ভেতরে লুকিয়ে মাটিতে পুঁতে রেখেছিল। এই লোকেরা যখন এই সোনার বারগুলো বিক্রি করতে যায় তখন তাদের সম্পদের পরিমাণ কোটি টাকা ছিল। তারা কখনোই ভাবতে পারেনি তারা রাতারাতি বড়লোক হয়ে যাবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সোনার বার থেকে কোটি টাকা আয় করার 4 বছর পর 2013 সালে একদিন আবার সে নিজে বাগানে গাছ লাগানোর জন্য মাটি খনন করছিল। মাটি খনন করার সময় তারা আবারও একটা বক্স পায়। এই বক্সে সেম আগের বক্সের মতোই। আপনারা বিশ্বাস করবেন না যে যখন তিনি বক্সটি খোলেন তখন তিনি দেখতে পেলেন এর ভেতরে 22টি সোনার বার ছিল। আসলে এই স্বর্ণ এই বাড়ির আগের মালিকের ছিল, ওই ব্যক্তি তার এই সোনার বার লুকানোর জন্য দাফন করেছিল, কিন্তু কাউকে বলার আগেই তিনি মারা যায়। আপনারা বিশ্বাস করবেন না যে এসব বারের মূল্য ছিল 8 লাখ টাকারও বেশি। আসলে এই দম্পতি অনেক বেশি লাকি। বন্ধুরা, আপনারা সবাই জানেন পাকিস্তানের প্রতিটি ব্যাংকের ভেতরে লকার রয়েছে। লোকেরা তাদের লকারে গহনা ও মূল্যবান জিনিসপত্র রাখেন। যেভাবে পাকিস্তানের লকার থাকে সেভাবে আমেরিকার ভেতরে বিভিন্ন কোম্পানির স্টোরেজ ইউনিটের সুবিধা প্রদান করে। এই ইউনিট একটি ছোট ঘরের মতো হয়ে থাকে এবং এটি মাসিক ভাড়া হিসেবে দেওয়া হয়। এই ইউনিটগুলিতে লোকেরা সব ধরনের পণ্য সংরক্ষণ করতে পারে, কিন্তু এই স্টোরেজ ইউনিটের একটা নিয়ম রয়েছে যে কোনো ব্যক্তি যদি সময় মতো ইউনিটের ভাড়া পরিশোধ না করতে পারে তাহলে কোম্পানি তার স্টোরেজ ইউনিটকে বন্ধ করে দেয় এবং পরে যে ব্যক্তি ওই ইউনিটটি কিনে নেয় তার ভেতরে যা থাকে সব ওই ব্যক্তির হয়ে যায়। 2018 সালের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার এক দম্পতি এই ধরনের স্টোরেজ কিনে ফেলে। দেখে তো এটাকে সাধারণ স্টোরেজের মতোই দেখায়, কিন্তু এই দম্পতি কোনো ধারণা ছিল না যে $500 এই রুম তাদের 7 প্রজন্ম উজ্জ্বল করে তুলবে। যখন তারা এই ইউনিটটি কিনে এর ভেতরে যায় তখন তারা দেখে এখানে অনেক জিনিসপত্রের পাশাপাশি বিভিন্ন ব্যাগও রয়েছে। যখন তারা এই ব্যাগগুলো খোলে তখন তারা দেখতে পেল এর ভেতরে অনেক নগদ টাকা রয়েছে। আপনারা বিশ্বাস করবেন না যে এই টাকার পরিমাণ ছিল প্রায় $7.5 মিলিয়ন। এই ব্যক্তিরা এত বড় অ্যামাউন্ট দেখে খুশিতে পাগল হয়ে যায়। শুধু $500 খরচ করে তারা মিলিয়নের হয়ে যায়। কেউ জানে না এই ইউনিটের মালিক কে এবং কোথায় হারিয়ে গেছে, কিন্তু এই দম্পতি সত্যি অনেক লাকি।
বন্ধুরা, ইংল্যান্ড শহরের শ্রুজবারিতে নিক ডেভিস নামের এক ব্যক্তি থাকত। তার মাটিতে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে বের করা খুব পছন্দের ছিল। সে সবসময় তার সাথে একটা মেটাল ডিটেক্টর রাখত এবং সে যেখানেই যায় এই মেটাল ডিটেক্টর দিয়ে মাটিতে অনুসন্ধান করে, কিন্তু আজ পর্যন্ত সে কিছুই পায়নি। অক্টোবর 2011 সালে একদিন নিজের শখ পূরণের জন্য বেরিয়ে গিয়েছিল। যখন এই মেটাল ডিটেক্টর দিয়ে মাটিতে অনুসন্ধান করছিল, ঠিক হঠাৎ এই মেটাল ডিটেক্টরে অ্যালার্ম বাজতে শুরু করে। নিক এই ডিটেক্টরের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সেই জায়গা খনন করতে শুরু করে। যখন সে ওই জায়গা খনন করে, তখন সে কয়েনে ভরা একটা পুরনো পট পায়। এই পুরনো পট যখন নিক বিশেষজ্ঞের কাছে নিয়ে যায়, তখন তারা জানায় এই কয়েনগুলো প্রায় 2000 বছর পুরনো। এগুলো দেখে মনে হয়েছিল এই কয়েনগুলোকে কেউ একজন সেভ করে রেখেছিল। শুধু তাই নয়, এই কয়েন ছিল ওই সময়ের একজন সৈনিকের বার্ষিক বেতনের সমান। অনুমান করা হয়েছিল যে এটি হয়তো একজন সৈনিকের লাইফ সেভিং, যেটাকে সে মাটিতে লুকিয়ে রেখেছিল, কারণ ওই সময় মানুষেরা জিনিসপত্র লুকানোর জন্য মাটি খনন করে পুঁতে দিত। যাই হোক, এই কয়েনগুলো নিকের ভাগ্য খুলে দেয়। বন্ধুরা, এই গল্পটি ইউকে বসবাসকারী এক দম্পতির। তারা মাটির নিচে লুকানো গুপ্তধন খোঁজার খুব শখ ছিল। 2019 সালের 21 সেপ্টেম্বর এই লোকেরা মেটাল ডিটেক্টর দিয়ে মাটির অনুসন্ধান করছিল। হঠাৎ করে তাদের মেটাল ডিটেক্টরে অ্যালার্ম বাজতে শুরু করে। প্রথমে তো তারা মনে করেছিল মাটির নিচে হয়তো মেটালের কোনো কিছু রয়েছে। যখনই তারা মাটি খনন করতে শুরু করে, তখন তারা মাটির ভেতরে শত শত রৌপ্য মুদ্রা দেখতে পায়। এই কয়েনগুলো পুরো এলাকা ছড়িয়েছিল। এগুলোকে দেখে মনে হয়েছিল যেন এগুলো অনেক বছর পুরনো। এই দম্পতি 5 ঘন্টা সময় লাগিয়ে সব কয়েন বের করে এবং এগুলোকে ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যায়। যখন জাদুঘরের গবেষক এই কয়েনগুলোকে পরীক্ষা করে, তখন তারা চমকে যায়। তাদের কথা মতে এই কয়েনগুলো উইলিয়াম দ্য কঙ্কার যুগের এবং 1066 সালের ইংল্যান্ডের শেষ রাজার শাসনামলে ব্যবহার করা হয়েছিল। যখন এই কয়েনগুলো গণনা করা হয়, তখন তারা জানায় এখানে 2600-এর বেশি কয়েন ছিল। আপনারা বিশ্বাস করবেন না যে এই গুপ্তধনের প্রতিটি কয়েনের দাম ছিল প্রায় 2000 পাউন্ডের থেকেও বেশি। সবচেয়ে মজার ব্যাপার হলো, ওইসব কয়েনগুলো ব্রিটিশ মিউজিয়ামে এই দম্পতির থেকে সঠিক দামে কিনে নেয় এবং এই দম্পতিকে প্রায় $5 মিলিয়ন দিয়ে দেয়। এর থেকে মজার ভাগ্য আর কি হতে পারে? বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশালের এলাকার ঝালকাটিতে। সেখানে একজন লোক নিজের বাড়ি তৈরি করার জন্য শ্রমিক নিয়ে আসছিল। শ্রমিক যখন মাটি খনন করতে যায়, তখন হঠাৎ করে তারা একটি কলসি পায়। কলসি খুলতেই দেখে সেটার ভিতরে সোনা রূপা এবং গুপ্তধন দিয়ে ভরা। একে একে অনেক সোনা রূপা মুদ্রা বের হয়। যখনই এই গুপ্তধনের খবর সবার কাছে পৌঁছে যায়, তখন চাঞ্চল্য শুরু হয়ে যায় এলাকায়। যে যার মতো লুটপাট করে নিতে থাকে এই মুদ্রাগুলো। বিশেষজ্ঞের মতে কলসের যে রূপার মুদ্রাগুলো ছিল, সেটি 1907 সালে রাজা সপ্তম এডওয়ার্ডের যুগের ছিল। যখন মুদ্রাগুলো যে যার মতো লুটপাট করে নিচ্ছিল, তখন সেই এলাকার মেম্বার হয়তো নয়তো চেয়ারম্যান এসে সকলের কাছ থেকে মুদ্রাগুলো নিয়ে চলে যায় এবং সেই মুদ্রাগুলো এখন বরিশালে নিয়ে যাওয়া হয়েছে বিক্রির জন্য। কিন্তু গ্রামের মানুষেরা চায় না এটা মেম্বার বা চেয়ারম্যানের হাতে যাক, তারা এটা চায় যে এটা সরকারি হস্তক্ষেপ হোক। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।